আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং দারুণ ভিডিও হতে চলেছে। কাদের কাছে ভাবছো? যারা অঙ্ককে একটু ভয় পায়, যারা আর্টসের স্টুডেন্ট, যারা অঙ্কের ভয়ে ভেবেছে যে বাবা ক্লাস টেন গেলে বেঁচে যায়, ইলেভেন টুয়েলভে তো অঙ্ক আর নেই, আর্টস গ্রুপ নিয়ে পড়বো। কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে এসে দেখেছে যে অঙ্ক তো রয়েছে, অঙ্ক তো করতেই হবে, সেখানে তাদের মাথায় হাত পড়েছে। তো তাদের জন্যই আজকের ভিডিওটা, তাছাড়া প্রত্যেকের জন্যই আশা করি খুব হেল্পফুল হবে ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে যেসব চাকরিগুলোতে, মানে সরকারি চাকরির পরীক্ষায় ম্যাথ নেই, ম্যাথ ছাড়া এরকম কিছু সরকারি চাকরির নাম নিয়ে এসেছি, যাতে যারা ম্যাথে ভয় পাও তারাও সরকারি চাকরির জন্য পিছিয়ে না থাকো, ম্যাথে ভয় পাও তো কী হয়েছে, তারা অনায়াসেই পরীক্ষা দিতে পারবে এবং সরকারি চাকরি পেতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করবো। ভিডিওতে আমি পাঁচটা চাকরি রেখেছি এবং আরও একটি চাকরি রেখেছি যে চাকরিতে হালকা পাতলা অঙ্ক রয়েছে, সেই বিষয়গুলোও তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও কিন্তু আরও অনেক চাকরি রয়েছে যেখানে অল্প ম্যাথ জানলেও হয়ে যায়, সেই বিষয়গুলোও তোমাদেরকে জানাবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতশী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি চ্যানেলে। ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিই। যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে বা আমাদের পরিবারের অংশ হয়েছে, তাদেরকে জানাই আমরা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যত সরকারি চাকরি রয়েছে তা নিয়ে ডিটেলসে ভিডিও তৈরি করেছি, ইতিমধ্যে অনেক ভিডিও চলে গেছে। এছাড়া যত কেরিয়ার রিলেটেড কোর্স রয়েছে তা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে। যারা নতুন যুক্ত হয়েছে, যারা জানো না, তাদের জন্য ইনফরমেশানটা ছিল ডিসক্রিপশানে, আমি লিংক দিয়ে দেবো প্লেলিস্টের। এই ভিডিওটা দেখা শেষ করে অবশ্যই সেই ভিডিওগুলো চেক করে নিও, আশা করছি তোমার ভবিষ্যতের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওগুলো। তো চলো মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক। প্রথম যে চাকরিটা রেখেছি তার নাম হচ্ছে লোকসভা প্রোটোকল এক্সিকিউটিভ। তোমাদেরকে একটু জানিয়ে দিই, লোকসভায় কিন্তু বেসিক্যালি যখন লোক নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাথ অতটা না জানলেও হয়। অনেক অনেক পরীক্ষা এরকম রয়েছে যেখানে ম্যাথই নেই, শুধুমাত্র জিকে, মানে জেনারেল নলেজ যদি জেনে থাকো এবং তুমি যদি পলিটির কিছু পোশ্চেন জেনে থাকো তাহলেই কিন্তু তুমি রিক্রুট হতে পারবে। ঠিক হচ্ছে এই পোস্টটাও তাই, যেখানে আমরা দেখবো তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো স্ট্রিমে, সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, এবং ছেলে হও কি মেয়ে হও, মানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারছো যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলো, এই চাকরিতে কিন্তু ম্যাথ নেই। একটু এজটা দেখে নিই, এখানে এজ আমরা দেখতে পাবো 21 বছর থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স। যারা জেনারেল কাস্টের স্টুডেন্ট তারা বুঝতে পারছো, এখানেও আমরা ছাড় দেখতে পারি। যারা ওবিসি রয়েছে তাদের 3 বছরের বয়সের ছাড় রয়েছে, যারা এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পাচ্ছ, আর যারা পিডাব্লিউডি রয়েছে, মানে ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, তারা 10 বছরের ছাড় পেয়ে যাবে। তোমরা এই 35-এর সাথে যাদের যত যত ছাড় আছে যোগ করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। চলে আসা যাক বিষয়ে, যখন এই পরীক্ষাটা তোমরা দেবে তোমরা কোন কোন বিষয়ের উপর ফোকাস করবে। তোমরা জেনারেল নলেজের উপর ফোকাস করবে, সেক্ষেত্রে আমি তোমাদের বলি সমস্ত কিছু একটু খুঁটিয়ে পড়তে হবে। ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, পলিটি পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, সমস্ত বিষয়ে তোমাদেরকে জ্ঞান থাকতে হবে। এছাড়া পলিটি মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি রাষ্ট্রনীতি, এই সাবজেক্টটাকে কিন্তু খুব ভালো করে নখ দর্পণে করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই চাকরিটা অনায়াসেই পেয়ে যাবে। এই চাকরিতে আমরা ওই প্রিলিমেন্স অনেক কিছু দেখি না, শুধুমাত্র একটাই পরীক্ষা হয়, প্রিলিমিনারি পরীক্ষা হয়, যেখানে তোমরা পাস করে কিন্তু পরীক্ষা দিতে পারো। আবার অনেক ক্ষেত্রে, মানে এর অনেক ভাগ রয়েছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি মেন্সও রয়েছে, প্রিলিও রয়েছে। মেন্স আর প্রিলি দু ক্ষেত্রেই কিন্তু ম্যাথ নেই, ম্যাথ ছাড়া এই পরীক্ষা। যারা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য বলে দিই বা জানিয়ে দিই, তোমাদের কিন্তু এই চাকরির ক্ষেত্রে ম্যাথ করতে হয় না। স্যালারিটা একটু যদি আমরা দেখে নিই, তাহলে স্যালারি হচ্ছে 11,000 টাকা থেকে শুরু করে 34,000 টাকার মধ্যে প্রথমে যারা ঢুকছো। আস্তে আস্তে তোমাদের যত অভিজ্ঞতা বাড়তে থাকবে, তোমরা যত অভিজ্ঞতা অর্জন করবে এবং কাজের দক্ষতা বাড়াবে, তোমার কিন্তু পে স্কেলটাও আশা করি বাড়তে থাকবে। চলে আসি দ্বিতীয় নাম্বার জবে। দেখো দ্বিতীয় নাম্বার জব হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার নিয়ে কিন্তু আমার ডিটেলসে ভিডিও করা আছে, তোমরা তো অনেকেই জানো না স্টেনোগ্রাফার জিনিসটা কি, তাদেরকে বলবো আমি, ডেসক্রিপশনে তো লিংক দিয়ে দিয়েছি বললাম, তোমরা চাইলে কিন্তু ডিটেলসে সেই ভিডিওটা দেখতে পারো এসএসসি স্টেনোগ্রাফার নিয়ে, তাহলে কিন্তু সমস্ত বিষয় বুঝতে পারবে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই এসএসসি স্টেনোগ্রাফারের পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর একবার করে হয়, সুতরাং তোমাদের কাছে চান্স থাকবে প্রত্যেক বছর পরীক্ষা দেওয়ার। আর এই স্টেনোগ্রাফি যারা যারা পরীক্ষা দিতে বসবে তাদের কিন্তু কোনো ম্যাথের নলেজ লাগবে না, তাদের একটু টাইপিং টেস্টটা খুব ভালো করে জানলেই কিন্তু এই চাকরিটা অনায়াসেই পাওয়া যায়। এবং যেহেতু প্রত্যেক বছর পরীক্ষা
পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য ফেসিলিটি রয়েছে। এক বছর পাস করলে না কি হয়েছে, দু বছর পাস করলে না কি হয়েছে, তিনবারের বেলা অবশ্যই তুমি পাস করবে। তুমি যখন প্রথমবার পরীক্ষা দিয়ে ফেল করবে বা পাস করতে পারবে না, তখন দেখবে তুমি অনেক কিছু বুঝে গেছো, কিভাবে পরীক্ষা দিতে হবে সমস্ত বিষয়টা তুমি বুঝতে পারছো। দ্বিতীয়বারের বেলা কিন্তু তুমি যে ভুলগুলো প্রথমে করেছিলে দ্বিতীয়বারে সেই ভুলগুলো করবে না। সুতরাং এই পরীক্ষা যেহেতু প্রত্যেক বছর হচ্ছে এবং যেখানে ম্যাথ নেই, আমার মনে হয় তোমরা যদি একটুখানি খাটো তাহলে কিন্তু চাকরি অবশ্যই পেয়ে যাবে। চলে আসি বিষয়ে। দেখো এখানে হচ্ছে তোমরা টুয়েলভ পাস যদি করে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। তুমি যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হয়ে থাকো অ্যাপ্লাই করতে পারো, সায়েন্সের, আর্টসের, কমার্সের, এছাড়া ছেলে মেয়ে উভয়ই তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। একটু এজটা আমরা দেখে নিই, 15 বছর থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে যারা জেনারেল কাস্টের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বললাম 15 থেকে 30, এখানে কে লিখে দিয়েছে, আচ্ছা 15 থেকে 30, এবং কিছু কিছু ছাড় যেটা আমরা দেখতে পাই ওবিসিদের জন্য 3 বছরের এবং এসটি এসসির জন্য 5 বছর এবং পিডাব্লিউডির জন্য 10 বছর। এটা কিন্তু প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই রয়েছে, কিছু কিছু স্পেসিফিক চাকরি আছে যেগুলোতে কোনো রকম ছাড় কারোর জন্যই নেই। তো এই চাকরিগুলোতে কিন্তু ছাড় রয়েছে, তোমরা 30-এর সঙ্গে যারা যারা কাস্টে রয়েছো তারা কিন্তু তোমাদের যে ছাড়গুলো পাচ্ছ সেগুলো কাউন্ট করে নেবে, ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে। আচ্ছা, এই এসএসটি স্টেনোগ্রাফারের পরীক্ষায় কিন্তু আমরা দুটো চরণ দেখি বা দুটো ধাপ দেখি। একটা হচ্ছে রিটেন এক্সাম, যেটাতে তোমাকে লিখিত পরীক্ষায় দিতে হয় কিন্তু এমসিকিউ বেস পরীক্ষা থাকে। এবং দ্বিতীয় নাম্বার যে ধাপ সেটা হচ্ছে স্কিল টেস্ট, মানে টাইপিং টেস্ট। তোমার যদি টাইপিং টেস্ট খুব ভালো হয়ে থাকে তাহলে তুমি অনায়াসে চাকরি পেয়ে যাবে। এই বিষয়ে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, আমি আবারও বলছি, তো এই বিষয় নিয়ে আমি আর বলছি না, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও, তোমাদের খুব হেল্প হবে। তো তোমরা স্কিল টেস্ট, টাইপিং টেস্টটাও কিন্তু ভালো মতো কীভাবে করতে হবে, কত স্পিডে করতে হয় সব কিন্তু ওই ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি। আচ্ছা, দেখে নেবো এবার এই যে এসএসসি স্টেনোগ্রাফার এই চাকরির জন্য কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে। এখানে আমরা দেখতে পাবো জিআই, মানে জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং, এখান থেকে থাকবে হচ্ছে 50 নাম্বার, এবং জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস, সেখান থেকেও থাকবে আমাদের 50 নাম্বার। আর ইংলিশ, পুরো সম্পূর্ণ ইংলিশ গ্রামারের উপর বা ইংলিশের যে নলেজ তার উপর কিন্তু 100 নাম্বার থাকছে। মোট তোমাদের 200 পরীক্ষা হচ্ছে এবং 2 ঘন্টা সময় দেওয়া হবে, এমসিকিউ বেস পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমরা যদি পাস করতে পারো তাহলে কিন্তু তুমি কেল্লাফতে করে নেবে, চাকরি তোমার হয়ে যাবে। আশা করি বিষয়টা খুব ভালো করে তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা, এরপরে চলে আসবো যে 3 নাম্বার জব, সেটা হচ্ছে হাই স্কুল জব। দেখো আমাদের তো প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ রয়েছে, যারা হাই স্কুলের জব করতে চাও সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনোরকম ম্যাথের ফাউন্ডেশান দেখি না, যে ম্যাথ জানতেই হবে। যাদের ম্যাথ নেই, যারা আর্টসের স্টুডেন্ট, তারা তো ম্যাথ পড়ছে না বা তারা তো ম্যাথ পড়াবে না স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের। তারা যদি আমি যদি ধরি 6 টু তারা 12 অবধি পড়াবে, তারা তো আর্টসের সাবজেক্টই পড়াবে, তারা তাদের সাবজেক্ট পড়াবে, সুতরাং তাদের ম্যাথ জানার কোনো দরকার নেই। এক্ষেত্রে আমরা দেখে নেব, যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং তুমি গ্র্যাজুয়েশনে 50% নাম্বার স্কোর করে থাকো এবং তোমার যদি বিএড ডিগ্রিটা করা থাকে, এক্ষেত্রে একটা বলে দিই যে বিএড কোর্স, এই নিয়ে কিন্তু ডিটেলসে আমি ভিডিও করে দিয়েছি, যারা দেখোনি বা দেখবে ভাবছো ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি প্লেলিস্টের, অবশ্যই তোমরা সেখান থেকে কিন্তু চেক করে নিও বিএড সম্বন্ধে, যারা জানো না ডিটেলসে অবশ্যই দেখে নিও। তোমরা যদি বিএড কোর্স করে নাও তাহলেই কিন্তু তোমরা এই চাকরির পরীক্ষায় বসতে পারছো, মানে হাই স্কুল টিচারের ক্ষেত্রে তোমরা বসতে পারছো। এখানে এজ লিমিট থাকে হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, যারা জেনারেল কাস্টের স্টুডেন্ট তারা বসতে পারছো। এক্ষেত্রে ছাড় রয়েছে ওই একই, আমরা ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেখতে পাই, পিডাব্লিউডি ক্যান্ডিডেট মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছর দেখতে পাচ্ছি ছাড় রয়েছে, আর যারা এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছ। 40-এর সঙ্গে বাদবাকি যা ছাড়গুলো আছে অবশ্যই যুক্ত করে নিও। এরপরে আমরা দেখবো এখানে কিন্তু আমাদের দুটো পরীক্ষা হয়, একটা রিটেন টেস্ট হয়, একটা হচ্ছে ভাইবা হয়। রিটেন টেস্টে আমাদের যে সাবজেক্টগুলো থাকে সেটা হচ্ছে চাইল্ড স্টাডি, এখান থেকে 30 নাম্বারের প্রশ্ন আসে, ইংলিশ এখান থেকে 30 নাম্বারের প্রশ্ন আসে, বেঙ্গলি মানে যেহেতু ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট এখান থেকে 30 নাম্বারের প্রশ্ন আসবে, এবং সোশ্যাল স্টাডিজ এখান থেকে কিন্তু 60 নাম্বারের প্রশ্ন আসছে। মোট তোমাদের 150 পরীক্ষা হচ্ছে, যারা জেনারেল কাস্টের স্টুডেন্ট তাদের 60% পেতেই হবে, 150 90 পেতে হবে তাহলেই পাশ করবে, তারপরে ইন্টারভিউ হবে, এই বাদবাকি প্রসেসগুলো, তাহলেই কিন্তু অনায়াসেই চাকরি পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমার ম্যাথ নেই, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জেনারেল সায়েন্সের হয়ে পরীক্ষা দেবে, যেহেতু আর্টসের স্টুডেন্টদের কথা বলছি তারা জেনারেল স্টাডিজের পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কিন্তু ম্যাথের কোনো বাউন্ডারি নেই, সেখানে কিন্তু ইতিহাস ভূগোলের উপরই পরীক্ষা হবে। তো সুতরাং বুঝতে পারলে, আর একটা হাই স্কুলের জব মানে বুঝতেই পারছো তোমাদের স্যালারিটাও ভালো
হবে, মোটামুটি 35,000 টাকা থেকে ঢুকে শুরু করে মোটামুটি 70,000-এর মধ্যেই মাইনা থাকবে এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার পে স্কেলটাও বেড়ে যাবে। চলে আসি আমরা চতুর্থ নাম্বার যে জবটা, যেখানে ম্যাথ নেই, সেটা হচ্ছে এয়ার ফোর্স এয়ারম্যান। এই পরীক্ষাটা কিন্তু বছরে দুবার করে হয়, আশা করি বুঝতে পারছো এই পরীক্ষা এয়ার ফোর্স এয়ারম্যান, এখানে এই পরীক্ষাটা দুবছর হচ্ছে। আর এসএসসি স্টেনোগ্রাফারের কথা বলেছিলাম, ওটা কিন্তু বছরে একবার হচ্ছে। সুতরাং তোমরা এরকম তিনটে চাকরি জেনেই গেলে, যেটা বছরে দুবার হচ্ছে আর বছরের একবার হচ্ছে। এখানে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো প্রত্যেক বছর টার্গেট করে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে। চলে আসি এয়ার ফোর্স এয়ারম্যানের দিকে, এখানে কিন্তু অনেক পোস্ট আছে, তোমরা ওয়াই পোস্টে যাবে, অবশ্যই এক্স পোস্টে যাবে না, ওয়াই পোস্টে যাবে, সেটা আর্টসের স্টুডেন্টদের জন্য। সেখানে গিয়ে তোমরা, তোমাদের একটাই পরীক্ষা হবে, প্রিলিমিনারি টেস্ট। সেখানে আমরা কী কী সাবজেক্ট দেখতে পাবো, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে আর জিকে থাকবে। এর উপর ভিত্তি করে কিন্তু তোমার প্রশ্ন হবে এবং তোমাকে উত্তর দিয়ে পাস করতে হবে। এখানে আমরা দেখব প্রথমে রিটেন টেস্ট হবে, অবশ্যই এমসিকিউ বেস থাকে, রিটেন টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে তোমার ডকুমেন্ট টেস্ট এবং মেডিকেল টেস্ট, যে বিষয়গুলো রয়েছে সেগুলো হবে। তোমাদেরকে আরও একবার আমি জানিয়ে দিই, তোমাদের থাকছে হচ্ছে ইংলিশ, রিজনিং এবং জিকে। এই তিনটে সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি এই ওয়াই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এক্স পোস্টে অ্যাপ্লাই করলে কিন্তু সেটা শুধুমাত্র সায়েন্সদের জন্য। ওয়াই পোস্টটাই রয়েছে যেখানে এয়ার ফোর্স এয়ার ম্যান তারাই অ্যাপ্লাই করতে পারছো, আর্টসের স্টুডেন্টরা। এবং এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও, মানে রিটেনে পাশ করে গেলে, কিন্তু বাদবাকি প্রসেসগুলো খুব ভালো করে জেনে রাখলে, ফিজিক্যালি, মেডিকেল এবং তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তাহলে তোমার চাকরিটা হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছো। আর এই তিনটে সাবজেক্টের পরীক্ষা কিন্তু মাত্র 43 মিনিটে তোমাকে দিতে হবে, এমসিকিউ বেসে পরীক্ষা দিতে হবে, আশা করি বুঝতে পারছো এই পরীক্ষা কিন্তু বছরে দুবার হচ্ছে। চলে আসা যাক পাঁচ নাম্বার যে জবটা আমি রেখেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে CDSOTA, যার ফুল ফর্ম একটু বলি, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন। এবং ওটি এর ফুল ফর্ম হচ্ছে অফিস টিচিং একাডেমি। এখানে ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এরা তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করায়, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তারাই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে, বা ধরো থার্ড ইয়ারে রয়েছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ রয়েছে হচ্ছে 21-30 বছর বয়স, এবং যে ছাড়গুলো রয়েছে তোমরা জানো এসটি এসসি ওবিসিদের জন্য যে ছাড়গুলো রয়েছে, আমি আগের এই জবগুলোতেও বলেছি, তো সেম ছাড় এখানে রয়েছে, তো তারাও সেই ছাড়গুলো পাবে, তোমরা নিজেরা কাউন্ট করে নিও। আর সাবজেক্টগুলো যদি বলে থাকি, তাহলে ইংলিশ থেকে 100 নম্বরের প্রশ্ন আসে এবং জিকে থেকে 100 নম্বরের প্রশ্ন আসে। মোট 2 ঘন্টা তোমাকে সময় দেওয়া হবে, এমসিকিউ বেস পরীক্ষা হবে। এই পরীক্ষা যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমরা CDSOTA এর জবটা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু খুব একটা ভালো জব, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করায়। তো বুঝেই পাচ্ছ যে এই 5টা জব আমি তোমাদেরকে বললাম, সেখানে কিন্তু বিন্দু মাত্র অঙ্কের প্রয়োজন নেই, তুমি কিন্তু অঙ্ক ছাড়া এই চাকরিগুলোর জন্য পরীক্ষা দিতে পারবে। আর তোমাদেরকে আরও একটা কথা আমি এখানে বলি, যে এয়ার ফোর্স এয়ারম্যান বছরে দুবার করে হয় পরীক্ষাটা, অবশ্যই তোমাদেরকে বলবো ফুল ফোকাস করো এই চাকরিটার দিকে। আর এই একটা চাকরি রয়েছে এসএসসি স্টেনোগ্রাফার, প্রত্যেক বছর বেরোয়। তোমরা যদি বই কিনে নিয়ে, সিলেবাস দেখে নিয়ে প্রিপারেশন নাও, আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং আশা করছি তোমরা চাকরি পেয়েও যেতে পারো, যেখানে ম্যাথ নেই এর থেকে আর ভালো কিছু হতে পারে। তো আমিও খুব ভয় পেতাম আগে, তো আমি যখন রিসার্চ করে দেখেছি যে এই চাকরিগুলোতে ম্যাথ নেই, আমিও কিন্তু প্রিপারেশন নিয়েছি, খুব ইজি হয়ে গেছে চাকরিগুলো ক্র্যাক করা বা জবগুলো পাওয়া। তো তোমাদেরকে বলবো যে তোমরাও কিন্তু এই যে চাকরিগুলো রয়েছে এর জন্য কিন্তু প্রিপারেশন করতে পারো। চলে আসা যাক আরও একটা পোস্ট, যেখানে অঙ্ক আছে কিন্তু সেই রকমভাবে খুব যে বেশি করে করতে হয় তাও নয়, একটু 10 লেভেলের বেসিক জ্ঞান থাকলেই হয়ে যায়। একটু বলি তোমাদেরকে, এটা রেলওয়ে টিসি। দেখো রেলওয়ে টিসি, রেলওয়ে টিকিট কালেক্টর, স্যার কিন্তু এমনি ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছেন এবং রেলের যত জব রয়েছে ABCD যত গ্রুপগুলো রয়েছে তা নিয়ে আমিও ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি। তো রেলের তোমরা যদি ডিটেলস জানতে চাও, অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, ডিসক্রিপশানে অবশ্যই লিংক রয়েছে প্লেলিস্টের, সেখান থেকে দেখে নেবে, তোমার জন্য খুব হেল্পফুল হবে। আচ্ছা, এই রেলওয়ের যে টিকিট কালেক্টরের যে পোস্টটা, এক্ষেত্রে তোমরা দেখবে রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমার মেডিকেল হবে। বয়স থাকতে হবে হচ্ছে 18-30 বছর বয়স, তাহলেই তুমি এই 18-30 বছরের মধ্যেই যদি তোমার এজ থাকে তাহলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো। ছাড় রয়েছে আলাদা আলাদা কাস্টের জন্য। এবং কি থেকে প্রশ্ন আসে যদি আমরা একটু দেখি, ইংলিশ থেকে আসে GA মানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসে, GI মানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে আসে, রিজনিং থেকে প্রশ্ন আসে,
এবং অ্যারিথমেটিক থেকেও প্রশ্ন আসে, মানে পাটিগণিতের কিছুটা পোর্শন, এবং জিসি মানে জেনারেল সায়েন্স, যেটা আমরা ক্লাস টেনে পড়ে থাকি, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এখান থেকে বেসিক লেভেলের ক্লাস টেনের প্রশ্ন আসে। তোমরা যদি পিভিএসএর প্রশ্নপত্র দেখে থাকো, খুব ইজি, আশা করছি তোমরাও পারবে। একটু যদি ঝালাই করে নিতে পারো, একটু যদি টেকনিকগুলো দেখে নিতে পারো, তো তোমাদেরকে বলে দিই, স্যার কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে অঙ্কের শর্টকাটের ভিডিও দেয় যাতে তোমাদের সুবিধা হয়, তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। যাদের অঙ্কে ভয় বা অঙ্কে দুর্বল রয়েছো, সেই জায়গাগুলো অবশ্যই ক্লিয়ার করতে সাহায্য করবে। এছাড়া আমাদের রাজ্যের মধ্যে কিন্তু অনেক চাকরি রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে খুব একটা অঙ্কের যে পোর্শন রয়েছে সেগুলো খুব একটু দুর্বল দুর্বল আসে, মানে ক্লাস টেন বেসিসে আসে। আমি কিন্তু সেই নিয়ে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, মানে যে কোন চাকরিগুলো সহজে পাওয়া যায়, ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে, অবশ্যই দেখে নিও। আশা করছি তোমার জন্য খুব হেল্পফুল হবে, সেখানে আমি সিলেবাস সহকারে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু ভেবেছি আমার মতো এরকম অনেক স্টুডেন্টরা রয়েছে যারা অঙ্ককে ভয় পাও কিন্তু চাও যে একটা সরকারি চাকরি পাবে, তারা কীভাবে পাবে তাদের জন্য এই ভিডিওটা। তো আমাকে অবশ্যই তোমার মূল্যবান মন্তব্যগুলো কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভিডিওটা এতদূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধুবান্ধব, বড় বড় গার্জিয়ান যারা রয়েছে তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে, আমাদের সঙ্গে থাকতে, আমাদের পরিবারের সদস্য হতে। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।